না না সত্যি খুব ভালো লাগছে, কারণ একটা সিনেমা আমরা করি হলে সেই ছবিটা রিলিজ হবে সেই কারণে। তো একটা ছবি আটকে থাকলে কারোরই ভালো লাগে না, আর সিনেমা সবসময় হলে এসে দেখাতেই আমি বিশ্বাস করি, কারণ যত যাই হোক না টেলিভিশন, যত বড় টিভি হোক বাড়িতে, হ্যাঁ আমারও আছে, তার থেকে ডলবি ডিজিটাল সাউন্ড বেরোয়, কিন্তু আমি কখনোই নিজেকে আলাদা করতে পারি না আশপাশটার থেকে, যেটা সিনেমা হলে পারি। তো কাজেই অনেক দিন বাদে একটা সিনেমা দেখবো এই এই COVID-19 সিচুয়েশনের মধ্যে, ওই জন্য খুব এক্সাইটেড লাগছে। ছবি মুক্তি পেলে তো খুবই ভালো লাগে অ্যাজ এ অভিনেতা ছবিতে কাজ করা, তো আর ছবি যদি রিলিজ না হয় একটা ভীষণ কষ্টের বিষয় হয়ে থাকে, যেন আমরা চাই যে সবসময় ছবি হোক আর ছবি রিলিজ হোক, আই এম ভেরি হ্যাপি ফর দ্যাট। আমার সত্যি ভালো লাগছে, প্লাস যেহেতু দর্শক রেসপন্ড করছে, আমরা প্রত্যেক জায়গাটা থেকেই খবর পাচ্ছি যে দর্শক টিকিট কেটে ছবিটা দেখছেন, তখন অবশ্যই ভালো লাগছে, খুবই আনন্দ পাচ্ছি। আমরা প্রত্যেকটা ছবির সময় বলি যে এই ছবিটা অন্যরকম, আমি সিরিয়াসলি বলছি এই ছবিটা কিন্তু একটা আলাদা মেসেজ এনে দেবে মানুষের কাছে, ছবিটা এন্টারটেইনিং, ছবিটা ভালো লাগবে লোকের, ছবিটা কোনো ছবির কপি নয়, ছবিটা একটা অন্য ধারার ছবি, আর প্রথম হয়তো আমাকে মানুষ এরকম একটা ডিগ্ল্যামারাইজ চরিত্র দেখা যাবে, কারণ আমি একটা চাওয়ালার ক্যারেক্টার করছি, শ্মশানের চাওয়ালা, সেটা আমি পশ্চিমকালেও বাবা ছোটোবেলায় বলতো পড়াশোনা করবি না চায়ের দোকান দিয়ে দেবো, কিন্তু এটা যে এইভাবে মিলে যাবে এই প্রফেশনে এসে সেটা আমি বুঝতে পারিনি, তবে আশা করা যায় যে মানুষের ভালো লাগবে। খালি একটাই অনুরোধ করব, আপনারা না এলে কিন্তু অলরেডি হল বন্ধ হতে আরম্ভ করেছে, আপনারা প্লিজ আসুন, হলে এলে করোনা হওয়ার কোনো চান্স নেই, তার কারণ হলে সমস্ত সতর্কবিধি মেনটেন করে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে কিন্তু সিট রাখা আছে, আপনারা আসুন, আপনারা সিনেমা দেখুন, কারণ সিনেমা শিল্পটা কিন্তু এন্টারটেনমেন্ট শিল্প হচ্ছে সবচেয়ে প্রাচীন শিল্প, সেটা কিন্তু আপনারা যদি এগিয়ে না আসেন তাহলে কিন্তু একটা সময় গিয়ে হারিয়ে যাবে, বড় পর্দায় ছবি দেখার মজা আলাদা, আসুন এসে দেখুন, ইন্ডাস্ট্রিটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু আপনাদের। তুই ডেড বডি ছবি তোলেন না? হ্যাঁ কিরম যেন হয়ে গেছে ছেলেটা, জানি যবে থেকে ক্যামেরাওয়ালা মোবাইল বেরিয়েছে না তবে থেকে জিন্দগিটা। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।